রাজ্যের নাম মেঘালয়, আর স্বপ্নের ছোট্ট শহরটির নাম ডাউকি। রাজ্যে আর রাজ্যের নগর যেন রূপকথার মায়ারাজ্য। ডাউকিতে গেলে প্রথম দর্শনে এমন মনে হতেই পারে, কারণ রাস্তার ধারে প্লাস্টিক, কাগজ, আবর্জনা কিছুই নেই এখানে। আবর্জনাপূর্ণ নদী, জলাশয় দেখে দেখে যারা অভ্যস্ত তারা ডাউকি নদীতে নৌবিহার করলে চমকে উঠতে পারেন। এই দেশে মেঘেরা যেন রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়। মেঘ বালিকারা খিলখিলিয়ে ছুটে চলে যায় মাঠ ঘাট দিয়ে। মেঘের ভেলায় চড়ে সবাই ভেসে বেড়ায় বাতাসে। আর সে দেশের জল এতই স্বচ্ছ যে জলের নিচে যে প্রাণীগুলো সংসার পেতে বসে আছে তাদের রোজ নামচা দেখা যায় খালি চোখে। রাজ্যের নাম মেঘালয় আর স্বপ্নের ছোট্ট শহরটির নাম ডাউকি। রাজ্যে আর রাজ্যের নগর যেন রূপকথার মায়ারাজ্য। ডাউকিতে গেলে প্রথম দর্শনে এমন মনে হতেই পারে, কারণ রাস্তার ধারে প্লাস্টিক, কাগজ, আবর্জনা কিছুই নেই সেখানে। আবর্জনা পূর্ণ নদী, জলাশয় দেখে দেখে যারা অভ্যস্ত তারা ডাউকি নদীতে নৌবিহার করলে চমকে উঠতে পারেন। সেখানকার ছবি ক্যামেরা বন্দী করলেও চমকে উঠতে পারেন আপনি। এডিটিং ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের এমন ছবি উঠবে যে ভাবতেই পারবেন না, মনে হবে প্রকৃতি যেন এখানে সব সময় ফটোজেনিক। সত্যি বলতে কি, ডাউকি ভ্রমণের কোনো গাইডলাইন এঁকে দেওয়া যায় না। এ ভ্রমণের প্রধান আকর্ষণ উমঙ্গট নদীর নির্মলতা। নদীতে নৌবিহার করতে করতে মনে হবে যেন শূন্যে ভাসছেন, এতই স্বচ্ছ তার জল। পাহাড় ঘেরা নদী এবং শহরের বর্ণনা দেওয়ার বোধ হয় নতুন করে প্রয়োজন হয় না, কিন্তু নদীর সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। এই নদীতে নৌবিহার করেই সারাটা দিন কাটিয়ে নেওয়া যেতে পারে। উমঙ্গট নদীর আরেক নাম ডাউকি নদী। ডাউকি নদী খাসি এবং জয়ন্তিয়া অঞ্চল দিয়ে বয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। স্বচ্ছ কাঁচের মতো ডাউকি নদীর জলই দেখলে নদী ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করবে না। নদীতে নৌবিহার করতে করতে কিভাবে যে দিন কেটে যাবে বুঝতেই পারবেন না। উমঙ্গট নদী ছাড়াও অবশ্য ডাউকিতে বেড়ানোর বেশ কয়েকটি জায়গা রয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত জাফলং জিরো পয়েন্ট, এখানেই স্বচ্ছ পরিচ্ছন্ন উমঙ্গট নদী ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ডাউকি বাজার থেকে জাফলং জিরো পয়েন্ট দূরত্ব মাত্র 1 কিলোমিটার। এখানকার রাস্তাঘাটে ভারতীয় সেনারা সব সময় পাহারা দেন, যদিও তাতে বেড়ানোর কোনো সমস্যা হয় না। ডাউকি থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত বরহিল ঝর্ণা, জঙ্গল ভর্তি পাহাড়, পরিষ্কার স্বচ্ছ জলের ঝর্ণা এখানকার সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলেছে। ভারত থেকে বরহিল ঝর্ণা দেখতে হলে একটি সেতু পেরিয়ে বাংলাদেশ যেতে হয়। সেতুর উপর থেকে ঝর্ণাটি দেখতে দারুণ লাগে। মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত ছোট্ট গ্রাম মাউলিলং, এশিয়া মহাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে ঘোষিত হয়েছে এই গ্রাম। শিলং থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর প্রায় 90 কিলোমিটার দূরত্বে অবস্থিত মাউলিং গ্রামে আজও মাতৃতান্ত্রিক সমাজ বিরাজমান। গ্রামে নির্দিষ্ট দূরত্ব পরপর বাঁশের তৈরি ডাস্টবিনে আবর্জনা জমা করা হয় এবং তা থেকে জৈব সার প্রস্তুত করা হয়। গ্রামে প্রবেশ করলে মনে হবে যেন চিত্রশিল্পীর আঁকা কোনো ক্যানভাসে ঢুকে পড়েছেন। ডাউকি থেকে মাউলিলং যাওয়ার রাস্তাতেই আছে রাওয়াই গ্রাম। এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান হল গাছের শাখা, মূল লতা দিয়ে তৈরি একটি সেতু। প্রায় 300 বছর আগে খাসি আদিবাসীরা এই সেতুটি তৈরি করেন। জঙ্গলের ভেতরের নদী পারাপারের জন্য এই সেতু ব্যবহার করা হয়। অতি বৃষ্টিতে সেতুটি কখনো কখনো নষ্ট হয়ে যায়। বৃষ্টি কমলে স্থানীয়রা সেই সেতু ফের তৈরি করে ফেলেন। রাজধানী শিলং এর উমরই বিমানবন্দর থেকে ডাউকির দূরত্ব প্রায় 100 কিলোমিটার। অনেকে গুয়াহাটি বিমানবন্দর থেকেও ডাউকির দিকে রওনা দেন, বিমানবন্দর থেকে ট্যাক্সি, বাস ইত্যাদি মেলে। অসমের গুয়াহাটি স্টেশন থেকে নেমেও সেখান থেকে ট্যাক্সি বা বাসে চড়ে ডাউকি যাওয়া যায়। গুয়াহাটি থেকে শিলং পৌঁছানো যায় হেলিকপ্টারে, সেখান থেকে গাড়িতে উঠে ডাউকি।